হার মেনো না, আজকের দিনটা হয়তো কঠিন, আগামী দিনটা হয়তো আরও কঠিন হবে, কিন্তু পরের দিন নতুন সূর্য উঠবেই উঠবে। তো আমি আপনাদের সাথে আপনাদের টিভিটি দেখে আর এম বাদশা। একবার এক রাজ্যে এক ভালো মানে খুব শিক্ষিত পণ্ডিত ছিলেন, তো সবাই তাকে আশপাশের গ্রামের সবাই তাকে মানত। একদিন রাজামশাই তাকে ডাকে, সে যায়। অনেক কিছু কথা আলোচনার পরে যখন পণ্ডিত চলে আসছিল, তখনই রাজামশাই পণ্ডিতকে বলে যে আপনার ছেলে এত মূর্খ কেন, আপনি এত জ্ঞানী ব্যক্তি কিন্তু আপনার ছেলে এত মূর্খ। বলে কেন রাজামশাই? বলে আপনার ছেলে এটাই জানে না চাঁদি বেশি দামি না সোনা বেশি দামি। পণ্ডিত তো চলে আসে, বাড়ি এসে দেখে তার ছেলে বসে আছে। তো ছেলেকে খুব রেগে যায় এবং ছেলেকে জিজ্ঞাসা করে, আচ্ছা বলো সোনা বেশি দামি না চাঁদি বেশি দামি? ছেলে বলে, অবশ্য সোনা বেশি দামি বাবা। তখন বলে, তুমি তো উত্তর তো ঠিক দিয়েছো, কিন্তু রাজামশাই কেন এটা বলছিল যে আপনার ছেলে জানে না যে সোনা বেশি দামি না চাঁদি বেশি দামি? ছেলের যে ছিল সে সব কিছু বুঝতে পারে আর বাবাকে বলে যে বাবা ঘরে এসো। ঘরে নিয়ে যায় এবং একটা বাক্স খোলে এবং দেখে বাক্সতে প্রচুর চাঁদির কয়েন। তখন ওর বাবা বলে যে এই চাঁদির কয়েন, তুমি এত চাঁদির কয়েন কোথায় পেলে, চুরি করেছো? বলে না, প্রত্যেক দিন সকালে যখন আমি বিদ্যালয়ের জন্য মানে স্কুলের জন্য বের হই এবং রাস্তা দিয়ে যাই, সে রাস্তায় রাজা ফাঁকা জায়গায় একটা সভা বসায়, আর প্রত্যেক দিন আমি যখন যাই আমাকেও ডাকে আর বলে দুই হাতে একটা হাতে সোনার কয়েন আর একটা হাতে চাঁদির কয়েন নেয় এবং বলে যে কয়েনটা বেশি দামি সেই কয়েনটা তুলো। আমি চাঁদির কয়েন তুলি আর চলে এসে বাক্সতে রেখে দিই। এভাবে রোজ চলতে থাকে, আর যেদিন আমি সোনার কয়েনটা তুলবো সেদিনই আর রাজামশাই আমাকে কোনো দিনই জিজ্ঞাসা করবে না যে কোনটা বেশি দামি। তাহলে আমি যদি রোজ পাই একটা চাঁদির কয়েন, তাহলে ক্ষতি কী? সবাই হাসাহাসি করবো একটু, বাস সেইটুকুই। তো সব কিছু তার বাবা বুঝতে পারে এবং বলে, চলো তুমি তো বুদ্ধিমান এটা আমি জানি, এবার দুনিয়াকে তো বলতে হবে যে তুমি বুদ্ধিমান। তাই তাকে নিয়ে গিয়ে রাজার কাছে নিয়ে যায় এবং রাজাকে সব কিছু ছেলেটা বলে খুলে যে আপনি রোজ আমাকে সোনার আর চাঁদির কয়েন দেখান, আমি চাঁদির কয়েন নিই, এই জন্য আপনি আমাকে বোকা ভাবেন এবং রোজ এরকমই করতে থাকেন। আমি যেদিন আপনার কাছ থেকে সোনার কয়েনটি তুলে নিয়ে আসবো সেদিনই আপনি আর আমাকে কোনোদিনই জিজ্ঞাসা করবেন না যে সোনার কয়েন বেশি দামি না চাঁদির কয়েন বেশি দামি, তাতে আমারও লাভ বেশি। একদিন একটা সোনার কয়েন পাওয়ার থেকে রোজ রোজ চাঁদির কয়েন পাওয়া বেশি ভালো, তাই না রাজামশাই? রাজামশাই খুব খুশি হয় এবং বলে, তুমি খুবই বুদ্ধিমান, খুবই বুদ্ধিমান। এবং প্রহরীকে বলে যে যাও তাড়াতাড়ি এবং একটা সোনার বাক্স নিয়ে আসো, সোনাতে ভর্তি, সোনার টাকাতে ভর্তি একটা বাক্স নিয়ে আসো। সেটা নিয়ে আসে এবং ছেলেটার হাতে দেয় এবং বলে, তুমি আজ থেকে আমার কাছে কাজ করবে। তো এই গল্প থেকে আমরা একটা জিনিস শিখতে পারি যে আপনার মধ্যে যে গুণ আছে সেটি বারবার দেখানোর দরকার নেই, সময় হলে পৃথিবী সবাই দেখতে পাবে। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। হাসতে থাকুন, ভালো থাকুন, শিখতে থাকুন, দেখতে থাকুন টিপিটি। থ্যাংক ইউ।